হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আবারও আপনাদের জন্য বেশ কিছু প্রজেক্ট ফাইল নিয়ে হাজির হয়েছি আজকে প্রজেক্ট ফাইলটির বিষয় হচ্ছে আমাদের রমাদান ব্যাকগ্রাউন্ড ডিজাইন তো এখানে আমি বেশ কিছু ইমেজ আজকে আপনাদেরকে দিয়ে দেবো যে ইমেজগুলো আপনারা খুব সহজে আপনাদের রমাদান যে পোস্টার ডিজাইনগুলো রয়েছে ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন এই ফাইলগুলো তো মোটা টোটাল আমার এখানে একচল্লিশটি ফাইল রয়েছে আমি একচল্লিশটি ফাইল দিয়ে দিব যেগুলো আপনারা ডাউনলোড করে অনায়াসে কিন্তু ইউজ করতে পারবেন আপনাদের প্রোজেক্টে তো কীভাবে ফাইলগুলো ডাউনলোড করবেন কীভাবে ব্যবহার করবেন পুরো প্রসেসটি দেখার জন্য ছোটোই ভিডিওটি কথা স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে পুরো প্রসেসটি কিন্তু বুঝতে পারবেন কারণ ভিডিওর ভিতরে একটা পাসওয়ার্ড থাকবে এই ফাইলগুলো ইউজ করার জন্য সেই পাসওয়ার্ডটা কালেক্ট করার জন্য অবশ্যই ভিডিওটা শুরু থেকেই দেখবেন তো চলুন দেখি কীভাবে আমার এই ফাইলগুলো ব্যবহার করব আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি তারপরে এগুলো কীভাবে ডাউনলোড করব সেটা দেখাচ্ছি তো মনে করেন এই ফাইলগুলো আমি আমার ফটোশপে ব্যবহার করব এবং এই ডকুমেন্টে ব্যবহার করব সেক্ষেত্রে আমি আমার ফাইলগুলোকে আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে যেতে পারি তো আমি এই ফাইলটাকে এখানে ধরলাম ফাইলটাকে ধরে আমি সরাসরি ড্রাগ করে আমার ফটোশপের ভিতরে এনে এখানে সেরে দিলাম সেরে দিলে ফাইলটা আমার এখানে এই ডকুমেন্টে বা ফটোশপে চলে আসবে অথবা আপনি চাইলে ফাইল ফাইল থেকে ওপেন ওপেন ক্লিক করে কিন্তু নিয়ে আসতে পারে তো দেখতে পাচ্ছি ফাইলটা আমার চলে আসছে তো ফাইলটাকে আমি বড় করে দিলাম বড়ো করে দিয়ে টিকমাটকে দিয়ে দিলাম তারপর এটাকে আমি উপরে তুলে দিব মানে যেভাবে আমি রাখতে চাচ্ছি সেভাবে আমি এটা ব্যবহার করতে পারবো এখন এটাকে আমি একটু মাস্ক করতে পারি মাস্কে ক্লিক করলাম এখান থেকে আমি ইরেজার টুল বা গ্রেডিয়ান টুল দিয়ে এটাকে ব্রাশ করতে পারি হালকা করে এভাবে যাতে আমার কালারটা একটা ম্যাচ হয়ে যায় এই যে দেখতে পাচ্ছি সুন্দর কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আমার এখানে তৈরি হয়ে গেল আবার এখান থেকে আমি একটু কমাতে পারি কন্ট্রোল জেড দিয়ে একটু এটা মানে হচ্ছে একটু বেশি চলে গেছে আমি হালকা সাইজটা দিতে পারি ওকে ঠিক আছে তো এইভাবে বলতে আমি অ্যাডজাস্ট করে এটা ব্যবহার করতে পারি অথবা আমি এখান থেকে ব্রাশ টুল দিয়ে এটাকে ব্রাশ করেও ইউজ করতে পারি তো আপনারা যে যেভাবে ব্যবহার করতে পারেন ফাইলগুলোকে সে সেভাবে ব্যবহার করবেন তো আমি ফাইলটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি তারপর আরও কিছু ফাইল নিয়ে আসতেছি যেমন এখান থেকে আমি এই ফাইলটা ইউজ করতে পারি এই ফাইলটাকে ধরে যে ড্রাগ করে এনে সেরে দিয়ে ফালটাকে চলে আসবে এটাকে আমরা ড্রাগ করে বড়ো করে দেব তারপর এটাকে আমরা যে জায়গায় পজিশনে অনুযায়ী বসাতে সেখানে বসাবো ঠিক আছে যেমন আমি এখানে রাখতে সেখানে রাখলাম এখন এখান থেকে আমি মাস্ক করে দিতে পারি এখান থেকে গ্রেডিং টুল সিলেক্ট করে নিয়ে আমি এখানে মাস্ক করে দিতে পারি মাস্ক করে দিলে সুন্দর করে আমার কিন্তু এটা একেবারে স্মুথ হয়ে যাবে একটু সুন্দর করে একটা স্মুথ হয়ে গেছে এভাবে করতে পারেন অথবা আপনি যদি চান যে না আমি এভাবে করবো না আমি একটা শেপের ভিতরে রেখে লোড নিয়ে ব্যবহার করব সেটা আপনি করতে পারেন তো এখানে আমার অনেক ধরনের ফাইল দেওয়া আছে আমি এটাকে ইউজ করে দেখাচ্ছি এটাকে সিলেক্ট করলাম বা এটাই নিতে পারি এটা নিয়ে সরাসরি ফটোশপে নিয়ে আসতে শিখে দিলাম ফাইলটাকে একটু বড়ো করে দিচ্ছি ওকে ফাইলটাকে আমি উপরে তুলে দিচ্ছি মুখ তুলে ক্লিক করি যারা ফটোশপ সম্পর্কে কিছু জানেন না যে কীভাবে ফাইলগুলো ইউজ করতে হয় তারা আমার ফটোশপের যে ফুল কোর্সটা আছে সেটা দেখে নিতে পারেন সেই করছে আমি ফটোশপের মেনুতে যতগুলো অপশান আছে প্রতিটা অপশন এভাবে প্রতিটা মেনুর কাজ মানে মেনু থেকে শুরু করে উইন্ডোজ মেনু এবং হেল্পমেন্ট প্রতিটা অপশনের কাজ প্রতিটি টুলের কাজ স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিয়েছি যারা জানেন না ফটোশপ সম্পর্কে যাদের একদম ধারণা নেই তারা দেখে নিতে পারেন আশা করি সেখান থেকে আপনার ভালো একটা আর্ট করে সেখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো আমি টপাসিটা কমাই নিচ্ছি এটাকে আমি হালকা করে দেবো একেবারে ঠিক আছে ওকে তো দেখেন সুন্দর একটা একটা চলে অথবা আপনি যদি চান যে না আমি এভাবে ব্যবহার করবো না সেক্ষেত্রে আপনি এখানে একটা নিতে পারেন একটা শ্যাপ তৈরি করে সেই শ্যাপের ভিতরে আপনি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই মানে এক কথা শেষ আপনি আপনার মতো করে এটাকে কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন আমি এখান থেকে একটু কর্নারগুলো রাউন্ড করে দিচ্ছি একটু ছোট করে নিই মনে করেন আমি এই শেপটাকে শুধু নেব এই শেপের ভিতরে আমি আমার ফাইলটাকে রাখবো অন্য কথা নিব না ঠিক আছে সেটা আমরা করতে পারি সেটার জন্য আমরা হচ্ছে ফাইলটাকে সিলেক্ট করে ক্রেট ক্লিপিং মার্কস করে দিব সরি আমাদের এই পিকচারটাকে উপরে দিতে হবে দিয়ে তারপর এখান থেকে ক্রেট ক্লিপিং মার্কস করে দেবো আমরা ক্রেট ক্লিপিং মার্কস তাহলে ক্লিপিং মার্কস হয়ে গেছে এখন শুধু এই সাইকেলটার ভিতরে আমাদের এই পিকচারটা রয়েছে পিকচারটা এখন আমাদের ছোটো করে প্রয়োজন পড়ে আমরা এদিক থেকে ছোটো করে নেব এদিক থেকে ছোটো করে প্রয়োজন পড়ে এদিক থেকে ছোটো করে নেব ঠিক আছে আর যেভাবে আপনার কাস্টমাইজ করার দরকার হবে আপনি সেভাবে তোমার কাস্টমাইজ করে এটা ইউজ করতে পারবেন তো এটা গেল ইউজ করার প্রসেসটি এখন আমাদের দেখো ফাইলগুলো কীভাবে আপনারা ডাউনলোড করবেন তো এখান থেকে এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি তো এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ফাইলগুলোকে ডাউনলোড করবেন তো ফাইলগুলোকে ডাউনলোড করার জন্য প্রথমেই আপনারা আপনাদের কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন অথবা ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করে নিয়ে আপনাদের ফেসবুকে চলে যাবেন তো আমি আমার ব্রাউজারটি ওপেন করলাম এবং আমার ফেসবুকে আসলাম আসার ফেসবুকে যে অ্যাড্রেস বার রয়েছে আপনার বারে লিখবেন এ ডাব্লু এ এল আওয়ার ক্রিয়েটিভ ই এ টিআই ভিই এ লেখাটাকে লিখবেন লিখে সার্চ বারে ক্লিক করবেন সার্চবারে ক্লিক করলে আপনাদের সামনে উপরে আমার একটা গ্রুপ এবং একটা পেজ আসবে তো আপনারা কী করবেন গ্রুপের ভিতরে ঢুকবেন এই জন্য গ্রুপের উপরে একটা ক্লিক করবেন গ্রুপের উপরে ক্লিক করলে আপনারা কিন্তু গ্রুপের ভিতরে ঢুকতে পারবেন তো আপনারা যদি নতুন হন আমার গ্রুপে তাহলে কিন্তু আপনাকে প্রথমে এই গ্রুপে জয়েন হয়ে নিতে হবে কারণ জয়েন না হলে কিন্তু এই গ্রুপে আপনি ঢুকতে পারবেন না তো এই গ্রুপে যখন ঢুকবেন ঢোকার পরে জয়েন করে নেবেন জয়েন করে নিয়ে আপনারা উপরের দিকে দেখতে পাবেন বেশ কিছু অপশন যেমন এখানে দেখতে পাচ্ছেন ডিসিশন ফিচার টপিক মেম্বার মিডিয়া এবং ফাইল তো আপনি এখানে ফাইলের এখানে ক্লিক করবেন ফাইলের এখানে ক্লিক করার পর সবার উপরে দেখবেন যারা আজকে ভিডিওটি দেখতেছেন তারা সবার উপরে দেখতে পাবেন এখানে একটা লেখা রয়েছে রামাদান ব্যাকগ্রাউন্ড বাই আওয়াল ক্রিয়েটিভ এরকম একটি নোটপ্যাড ফাইল আপনারা এই ফাইলটিকে সিলেক্ট করবেন মানে এই ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে যারা ফের পরে দেখবেন ভিডিওটা দুই তিন দিন পরে তারা হয়তো এটাকে নিচের দিকে দেখতে পান কারণ আমি আরও ফাইল হয়তো শেয়ার করতে পারি সেগুলো উপরের দিকে থাকবে তো এই ফাইলটাকে ডাউনলোড করতে হবে তার জন্য আমরা এই এর বাটনে ক্লিক করব এখান থেকে ডাউনলোড অপশান দেখতে পাচ্ছেন ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করলে ফাইলটা আমাদের কথা সেভ করতে যাচ্ছে তার একটা লোকেশন চাবে তো আমাদেরকে লোকেশন সিলেক্ট করে দিতে হবে যে আমরা অমুক জায়গায় আমাদের ফাইলটিকে সেভ করতে চাচ্ছি তো এখান থেকে আমি আমার ডেস্কটপ সিলেক্ট করে দেবো ফাইলটিকে ডেস্কটপ সেভ করার জন্য আমি ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি তারপরে এখানে সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি ওকে সেভ বার ক্লিক করলাম তো ফাইলটা কিন্তু আমার ডেক্সটোর দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হওয়ার পর আমরা এটাকে একটা নতুন ট্যাব নেবো নতুন ট্যাব নিয়ে এটাকে ব্রাউজারটাকে মিনিমাইজ করে রাখবো আমি ফটোশপটাকে মিনিমাইজ করে রাখতেছি এখন দেখেন যে ফাইলটা আমরা ডাউনলোড করলাম এটা হচ্ছে সেই ফাইলটি এই ফাইলটাকে ডাবল ক্লিক করে ওপেন করবো ডাবল ক্লিক করে ওপেন করার পর এর ভিতরে আমরা একটা লিঙ্ক পাবো এই লিঙ্কটাকে এভাবে সিলেক্ট করে নিব লিঙ্কটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব বা মাসের অ্যাডপ্রাসে ক্লিক করে এখান থেকে কপি করে নেবেন আবার ব্রাউজারটি ওপেন করবেন তারপরে নতুন করে একটা ট্যাব নেবেন নতুন করে ট্যাব নিয়ে এখানে ওই লিঙ্কটা পেস্ট করে দিবেন পেস্ট করে দিয়ে ইন্টার বাটন দেবেন বা গো বাটনে ক্লিক করবেন তারা সরাসরি এই ধরনের একটি ফাইল আপনাদের সামনে ওপেন হবে ফাইলটার সাইজ খুবই কম ঠিক আছে কয়েক এম বি তা আপনার খুব সহজে মাত্র ওয়ান পয়েন্ট জিরো এম বি ফাইলটি তো আপনারা কী করবেন ফাইলটাকে ফাইলটিকে ডাউনলোড করার জন্য এখানে দেখেন ডাউনলোড অপশন দেওয়া হচ্ছে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে ফাইলটি ডাউনলোডিং শুরু হয়ে যাবে যেহেতু খুবই কম সাইজ কয়েক সেকেন্ডের মধ্যে ফাইলটি আমাদের ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ডাউনলোড যখন কমপ্লিট হয়ে যাবে তখন এটা আবার সেভ করার জন্য আপনাদেরকে অপশন দেবে তো আমি এখান থেকে ডেস্কটপ সেভ করে ডেস্কটপে সেভ করে জন্য ডেস্কটপ সিলেক্ট করে দিলাম তারপরে সেভ বাটনে ক্লিক করলাম তো ফাইলটা আমাদের ডেস্কটপে কিন্তু সিলেক্ট সেভ হয়ে গেছে এখন আমি এই ব্রাউজারটিকে ক্লোজ করে দিচ্ছি ব্রাউজারটার আমাদের প্রয়োজন নেই আমাদের ডাউনলোড কমপ্লিট হয় না এখনও ডাউনলোড কমপ্লিট আমি ব্রাউজারটিকে এবারে ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পর এটাকে ক্লোজ করে দিলাম তো দেখেন আমরা যে ফাইলটি ডাউনলোড করলাম সেটা হচ্ছে এই ফাইলটি এখন এই ফাইলটি কিন্তু আমাদের আকারে থাকবে প্রথমে আমাদের আনজিপ করতে হবে তো ফাইলটি আনজিপ করার জন্য আমার এখানে যে আইকনটা শো করা আছে যেভাবে আপনাদের হয়তো এভাবে না শো করাতে পারে আপনাদের এখানে হয়তো অন্য আইকন শো করাতে পারে যদি আপনাদের কম্পিউটারে উইনার অথবা সেভেন জিপ টেনস্টল দেওয়া থাকে তাহলে এইভাবে শো করাবে আর যদি না দেওয়া থাকে তাহলে অন্য আইকন শো করাতে পারে সমস্যা নেই আপনার জাস্ট ফাইলটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর মাউসের রাইট পাশে ক্লিক করবেন রাইট পাশে ক্লিক করলে এখানে বেশ কিছু অপশন আসবে এখান থেকে আপনি এক্সট্রা হেয়ার নামে একটা অপশন দেখতে পাবেন এক্সট্রা হেয়ারে ক্লিক করবেন এক্সট্রা হিয়ারে ক্লিক করলে ফাইলটি এখানে আমাদের পাসওয়ার্ড দিয়ে প্রোডেক্ট করা রয়েছে পাসওয়ার্ড চাবে তো যারা ভিডিওটা শুরু থাকে শেষ পর্যন্ত দেখেছেন তারা হয়তো পাসওয়ার্ডটি পেয়ে গেছেন এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন পাসওয়ার্ড আর যদি পাসওয়ার্ডটা না পেয়ে থাকেন তাহলে ভিডিওটা শুরু থাকে শেষ পর্যন্ত দেখবেন কথা এক সেকেন্ডে স্কিপ করবেন না তাহলে কিন্তু ভিডিওটা পাসওয়ার্ডটা পেয়ে যাবেন তাহলে পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন দিয়ে অকিবার ক্লিক করবেন অকিবার ক্লিক করলে ফাইলটি আমাদের জিপ থেকে আনজিপ হয়ে যাবে তবে এরকম একটা ফোল্ডার তৈরি হবে মানে এই ফোল্ডারটাকে ডাবল ক্লিক করে ওপেন করবো ওপেন করলে এখানে আমরা সেই ফাইলগুলো দেখতে পাচ্ছি টোটাল একচল্লিশটি ফাইল যে ফাইলগুলো আমরা আগে দেখেছিলাম সেই ফাইলগুলো আমরা এখানে পেয়ে যাব এখন আপনি এই ফাইলগুলোকে আপনাদের মতো করে কিন্তু এডিট করে ইউজ করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আমি একটা ফাইল নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি মনে করেন আমি এখান থেকে এটাকে ব্যবহার করবো তো এটাকে আমি ড্রা করে ধরে সরাসরি ফটোশপের ভিতরে নিয়ে যাচ্ছি এখানে এনে ছেড়ে দিলাম তো ইমেজটা কিন্তু আমার এখানে একটু লোড নিয়ে চলে আসবে তারপর এটাকে আমি রিসেজ করে নিচ্ছি ওকে এখানে রিসেজ করে নিলাম এখন এটাকে আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে কোন জায়গায় রাখতে যাচ্ছি কতটুকু শো করাতে যাচ্ছি সেভাবে রাখবো ওকে এখানে রাখলাম আমি এটাকে একটু মাস্ক করে নিচ্ছি মাস্ক করলাম আর মাস্ক যদি না বুঝেন তাহলে আমার আগের পর্বগুলো দেখে নেবেন সেখানে আমি সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে দিয়েছি কীভাবে মূলত ফটোশপটা ইউজ করতে হয় তার এ টু জেড আপনার আমার যদি কোর্সটা দেখেন সেই কোর্সে কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে তো আপনি সেখান থেকে দেখে নেবেন আমি এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি যাতে আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সাথে একেবারে ম্যাক্স করা যায় ওকে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা একেবারে ম্যাক্স হয়ে গেছে ঠিক আছে একেবারে ম্যাক্স হয়ে গেছে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে তো এইভাবে মূলত ডিজাইনগুলো করা হয় বিভিন্ন লেয়ারের সমন্বয়ে বিভিন্ন ইমেজের সমন্বয়ে বিভিন্ন ট্যাক্স শ্যাপ ঠিক আছে সবগুলোই মিলে একটা পূর্ণাঙ্গ ডিজাইন তৈরি করা হয়